দেখবে ভোট কেন্দ্রে আন্তঃব্যক্ত হয়েছে, এবং এখন তো ভোটাররা নির্বাচনে আসে না। একটি নির্বাচন তারা করেছিল 2018 সালে 30 ডিসেম্বর, কথা ছিল না, যেটা তারা 29 ডিসেম্বর রাতেই তাদের নেতৃত্বে, তাদের প্রত্যক্ষ সহযোগিতায় 29 তারিখেই হয়ে গেছে। এবং এর সঙ্গে জড়িত ছিল নির্বাচন কমিশনের পুরো ব্যক্তিরা এবং যারা নির্বাচন দায়িত্বে ছিলেন তারা সবাই, অর্থাৎ সরকার যাদেরকে যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এই নির্বাচন পরিচালনার জন্য, নির্বাচন কমিশনকে সাহায্য করবার জন্য, তারা সবাই মিলেই 29 তারিখ রাতেই নির্বাচনটাকে শেষ করে দিয়েছেন। সুতরাং এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করবার আর কোনো কারণ থাকতে পারে না। আমরা এই কথা আগেও বলেছি যে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত ছিল, এবং এই সরকারের যারা সম্পূর্ণভাবে কোনো ম্যান্ডেট ছাড়াই আজকে ক্ষমতা দখল করে আছে, জবরদখল করে আছে, সুতরাং তাদেরকে ক্ষমতায় রেখে, তাদেরকে সরকারে রেখে এই নির্বাচন যেটা নির্বাচন কমিশন করতে যাচ্ছে এটা কখনোই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা এই কথাগুলো বারবার বলেছি, আমরা নতুন করে এই কথাগুলো বলার কিছু নেই। আমরা কালকে দেখলাম যে আমাদের মার্কিন রাষ্ট্রদূত, তিনি সম্ভবত গিয়েছিলেন নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনে গিয়ে তিনিও বোধ হয় জানতে চেয়েছেন যে কীভাবে নির্বাচন হচ্ছে না হচ্ছে। আমরা জানি না তিনি কি জেনেছেন বা তাদের কাছ থেকে কতটুকু তিনি সন্তুষ্ট হয়েছেন। আমরা তো আজকে এই যে প্রেজেন্টেশন যারা করলেন তারা খুব স্পষ্ট করে এটা বোঝাতে পেরেছেন যে এই যে ইভিএম দিয়ে, যে মেশিনটা দিয়ে নির্বাচন হবে, গ্রহণ করা হবে ভোট, সেই মেশিনে সম্পূর্ণরূপে সুযোগ রয়েছে এটাকে ম্যানিপুলেট করার জন্য। আর আমাদের এটা মনে করার কোনো কারণ নেই যে বর্তমান সরকার তারা ম্যানিপুলেট হতে দেবেন না, নিরপেক্ষ নির্বাচন করার ব্যবস্থা করবেন, এটা মনে করার আমাদের এখন পর্যন্ত কোনো কারণ দেখা দেয়নি। আমরা আজকেও দেখলাম যে আমাদের গতকাল একজন প্রার্থী দাবি দাওয়ার তাকে সরকারি দলের একজন কাউন্সিলর প্রকাশ্যে তাকে আঘাত করলেন, তারপর আক্রমণ চালালেন, এবং দুঃখজনকভাবে, শুধু না দুর্ভাগ্যজনক ভাবে, লজ্জাজনকভাবে ওই দলের মেয়র প্রার্থী বললেন যে এটা তাদের দলের নিজস্ব প্রবলেম। দুর্ভাগ্যজনক এইরকম একটা ব্যক্তি যিনি এই কথা বলতে পারেন তার তো মেয়র হওয়ার কোনো যোগ্যতাই থাকতে পারে না। শুধুবৃন্দ, বাংলাদেশ আজকে একটা বড় রকমের সংকটে পড়েছে। এই সংকট শুধুমাত্র রাজনৈতিক সংকট নয়, এই সংকট অর্থনৈতিক সংকট, এই সংকট সামাজিক সংকট, এবং এই সংকট বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে এটা আমাদের সকলের চিন্তা করবার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি। এবং এটা যদি আজকে সবাই, বাংলাদেশের সিভিল সোসাইটি, বাংলাদেশের অধ্যাপকবৃন্দ, বাংলাদেশের ইঞ্জিনিয়াররা, বাংলাদেশের ডাক্তাররা, সাধারণ মানুষ সবাই যে এই বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করে তারা যদি আজকে প্রতিরোধ করতে এগিয়ে না আসেন, তাহলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা এ ব্যাপারে আমার অত্যন্ত সন্দেহ রয়েছে বন্ধুগণ। আজকে আমাদের সমস্ত অর্জনগুলো ধ্বংস হয়ে গেছে। 1971 সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, বড়াই করি আমরা, অনেক জোর গলায় বলি আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। 48 বছর আগে যুদ্ধ করেছি, সামনে স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা ছিল যে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ। সেই জন্যই আমরা লড়াই করেছি, আমাদের অনেক মানুষ প্রাণ দিয়েছেন, আমাদের অনেক মা বোনের সম্ভ্রম চলে গেছে, আমরা ভূখণ্ড একটা পেয়েছি। কিন্তু আজকে 48 বছর পরে আমরা কি এই কথা বলতে পারি যে আমরা স্বাধীনতা পেয়েছি? আজকে 48 বছর পরে আমরা কি এই কথা বলতে পারি আমরা আমাদের নিজেদের ভাগ্য আমরা নিজেরাই নির্ধারণ করতে যাচ্ছি? পারি না, আমরা এটা বলতে পারছি না। কারণ আজকে আমরা দেখছি যে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি জায়গায় আজকে আমাদের যে লালিত স্বপ্নগুলো তাকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, আমাদের যে ঐতিহ্য তাকে নষ্ট করে ফেলা হচ্ছে, আমাদের যে সংস্কৃতি তাকে ধ্বংস করে ফেলা হচ্ছে, আমাদের যে চিন্তা ভাবনা চেতনা তাকে আজকে বিলীন করে ফেলা হচ্ছে। শুধুবৃন্দ, আজকে আজকে এই সেমিনারের সুযোগ নিয়ে আমি এই কথাগুলো বলতে চাই। ইভিএম একটা মাত্র ঘটনা, একটা মাত্র মেশিন, এরকম হাজারো ইভিএম দিয়ে আজকে আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হচ্ছে, সমাজকে ধ্বংস করে ফেলা হচ্ছে, আমাদের
পুরো রাষ্ট্রকে ধ্বংস করে ফেলাচ্ছে, এই রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে হচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখবেন পত্রপত্রিকা একটু নিয়ে, আপনারা আমার চেয়ে ভালো জানেন যে ব্যাংকগুলো নেই, প্রাইভেট ব্যাংকগুলো সমস্তগুলি আজকাল প্রায় আপনার ব্যাংক ট্রান্সফার উপক্রম হচ্ছে প্রায়, যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেগুলোর একই অবস্থা, সরকারের আপনার বাজে থেকে টাকা উল্টো দিতে হয় এখন এই ব্যাংক পরিচালনার জন্য। আপনারা সেটা দেখেছেন সবাই, ব্যাংক থেকে টাকা দেদাতে লুট হয়ে যায়, শেয়ার মার্কেট মুখ টুবড়ে পড়ে গেছে, আমাদের যে এক্সপোর্ট টার্নিং হয় যে গার্মেন্টস থেকে, সেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সেই সেক্টরটা আজকে ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছে। অথচ সেই দিকে কথা বলতে গেলেই বলা হবে যে আপনি সত্য কথা বলছেন না, অথবা আপনি রাষ্ট্রদ্রোহিতা করছেন। আজকে যে এই দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, বিচার ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে একজন ব্যক্তির জন্যে যে বিচার, আরেকজন ব্যক্তির জন্য সেই বিচার নেই। দেশশ্রী বেগম খালেদা জিয়া, যাকে একটা সম্পূর্ণ মিথ্যা মামলায় আজকে কারারুদ্ধ করা হয়েছে, 2 বছরের ওপর প্রায় হয়ে যাচ্ছে, সেই মামলার কোনো মেরিটই নেই, কোনো গুণ নেই, ওর মধ্যে সত্য কথা বলতে কিছু নেই, সেই মামলায় তাকে আজকে 2 বছরের ওপরে আটক রাখা হয়েছে। এবং যে জামিন তিনি পাওয়ার যোগ্য, যেটা আইনের মধ্যে আছে, আমার সংবিধানের মধ্যে আছে, সেই জামিনও তাকে দেওয়া হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এটা তো সহজে আমরা মেনে নিতে পারি না। আপনারা দেখুন, তাকে একই সঙ্গে আমাদের নাজমুল হুদা পেয়েছেন, নাজমুল হুদা জামিন পেয়েছেন, মহিউদ্দিন খান আলমকে জামিন পেয়েছেন, মায়া সাহেব জামিন পেয়েছেন, আরো অনেকেই এই ধরনের মামলায় জামিনে আছেন, অথচ দেশশ্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না। আজকে অত্যন্ত অসুস্থ অবস্থায় কারাগারে জেলের মধ্যে আছেন, যেখানে তার সুচিকিৎসা হচ্ছে না, ডাক্তাররা বলছেন, বলার পরও সেটাকে আপনার ঘুরিয়ে তাকে জামিন দিচ্ছে না বিচার বিভাগ। এখান থেকে আমরা সম্পূর্ণভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, এই জন্যে যে বিচার ব্যবস্থাও এখানে সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রণ করছে। বন্ধুগণ, আজকে দেখুন প্রধান বিচারপতি তাকে বন্দুকের মুখে দেশ থেকে তাড়া করা হয়েছে, সরিয়ে করা হয়েছে। আজকে বিচার বিভাগে যেখানেই যাবেন সেখানে সহজে আপনি সুবিচার পাবেন না। ঠিক একইভাবে আপনি যখন প্রশাসনে যাবেন সেখানে একই অবস্থা তৈরি হচ্ছে, একটি দল, একটি ব্যক্তি ও একটি পরিবার ছাড়া এই দেশে যেন আর কোনো কিছু নেই। সেখানে একটি নির্বাচন, সেই নির্বাচনকে কী জন্য ব্যবহার করা হচ্ছে? শুধু তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। অতি সম্প্রতি পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞানীরা, তারা আপনার এই বিষয়ে কিন্তু অনেক লেখালেখি করেছেন, আপনারা যারা দেখবেন, এর মধ্যে সবচেয়ে বড় ইতিমধ্যে ইন্টারেস্টিং একটা লেখা এসছে আপনার ডক্টর আলী রিয়াজের, তিনি লিখেছেন যে ভোটিং ইন হাইব্রিড রেজিমস, এই ধরনের সরকারগুলোকে তিনি বলছেন হাইব্রিড রেজিমস। এই হাইব্রিড রেজিমগুলোতে ভোটিং হয়, নির্বাচন হয়, সে শুধুমাত্র তাদের